হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিদ্যালয়ের আরও একটি অ্যাসাইনমেন্টে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি এসেছে তা সলভ করে দেখাবো। তো আর দেরি না করে চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। লেটস গো। ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট এসেছে সেটা হচ্ছে তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচে লক্ষ্য করো, তোমাদের প্রতিবেদনটিতে যা যা দিতে হবে সেটা হচ্ছে ভূমিকা, টেকসই উন্নয়ন কি, টেকসই উন্নয়নের অন্তরে আচরণসমূহ, পরিবারের সদস্যদের আচরণ এবং উপসংহার দিতে হবে। তো এই অ্যাসাইনমেন্টটা করার ক্ষেত্রে তোমরা সর্বপ্রথম উপরে শিরোনামে লাগবে পরিবারের সদস্যদের যে সকল কাজ টেকসই উন্নয়নের অন্তরায়। তারপর ভূমিকা দিয়ে শুরু করবে। ভূমিকা, 1945 সালের 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকেই জাতিসংঘ বিশ্বের নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় 2000 সালে জাতিসংঘ ক্ষুধা, দারিদ্র, বৈষম্য, ব্যাধি, পরিবেশ বিপর্যয়মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যে MDG ঘোষণা করে। 2015 সালের MDG-র মেয়াদ শেষ হওয়ার পর জাতিসংঘ 2030 সালকে সীমারেখা ধরে ঘোষণা করে টেকসই উন্নয়ন অভিষ্ট, যা ইংরেজিতে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস নামে পরিচিত। টেকসই উন্নয়নের সংজ্ঞা। টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়, ফলে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। টেকসই উন্নয়ন যেমন একদিকে মানুষের বর্তমান চাহিদা মেটাতে সক্ষম, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রেও ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না। টেকসই উন্নয়ন শুধু পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং তা সামাজিক ও মানবিক উন্নয়নের আওতাভুক্ত, যেমন মানসম্মত শিক্ষা গ্রহণ করে দারিদ্র্য ঘোচানো। নারী পুরুষ একে অপরের কে সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করা, শিশুশ্রম টেকসই উন্নয়নের অন্তরায়। কোনো কোনো কাজ আছে যা শিশুর জন্য ক্ষতিকর, এই ধরনের কাজকে শিশুশ্রম বলা হয়। উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে শিশুরা বিপদ ঝুঁকি, শোষণ ও বঞ্চনার সম্মুখীন হলে সে কাজকে শিশুশ্রম বলা হয়। বাংলাদেশে শিশুশ্রম বেআইনি। টেকসই উন্নয়নের অন্তরে আচরণসমূহ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। টেকসই উন্নয়নের অন্তরে আচরণসমূহ হল 1. শিশু শিকার প্রতি বিরূপ মনোভাব, 2. শিশু শ্রম, 3. শিশু পাচার, 4. অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষাহীনতা, 5. জেন্ডার বৈষম্য, 6. বেকারত্ব এবং 7. মরুকরণ, ভূমি অবক্ষয় ইত্যাদি। আমার পরিবারের সদস্যদের যে সকল আচরণ টেকসই উন্নয়নের অন্তরায়। দারিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতার কারণে স্কুলের পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হয়। মা বাবা অসুস্থ হলে কিংবা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে অনেক সময় শিশুরা অর্থ উপার্জনে বাধ্য হয়। অভিভাবকদের বৈষম্যমূলক আচরণের অনেক সময় শিশুকে শ্রমিকে পরিণত করে। শিশুদের প্রতি নির্যাতন এবং অত্যাচারও এক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে। ব্যক্তিগত মতামত, সামাজিকীকরণ প্রক্রিয়া শিশুকে সামাজিক মানুষে পরিণত করে। সুস্থ ও সুন্দরভাবে বিকশিত হতে ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। শিশুকে সমাজের দায়িত্বশীল সদস্যে পরিণত হতে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। তাই আমাদের সামাজিকীকরণের বিকাশ গড়াতে হবে। শিশু হিসেবে আমরা জীবনের জন্য ক্ষতিকর ঝুঁকিপূর্ণ শ্রম থেকে নিজেদের বিরত রাখব এবং অন্যদেরকে বিরত থাকতে সহায়তা করব। ভালো পরিবেশে শিশুরা বেড়ে উঠলে পরিবার ও সমাজের প্রতি তারা দায়িত্বশীল হয়ে উঠবে। এসব শিশুর প্রতি ভালো আচরণের মাধ্যমে আমরা নিজেরাও মানবিক গুণসম্পন্ন একজন নাগরিক হয়ে উঠব। আমরা পরিবারের অন্যান্যদেরও তাদের প্রতি ভালো আচরণ করার জন্য বলব। উপসংহার, শিশু নির্যাতন প্রতিরোধে শিশুর প্রতি সচেতন আচরণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম গড়তে হলে শিশু অধিকারের প্রতি সকলকে সচেতন হতে হবে। শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের সরকার কাজ করছে। নির্যাতনের শিকার শিশুদের বেআইনি সহায়তা, চিকিৎসা সেবা ও পরামর্শ সেবা প্রদান করছে।
তবে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি, তবেই টেকসই উন্নয়নের প্রসার ঘটতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আর ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে বলি, যারা যারা আমার চ্যানেলটি নতুন এসেছো, তারা একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, যাতে করে আমি পরে যে অ্যাসাইনমেন্ট দেবো সেটা তুমি সবার আগে পেতে পারো। আল্লাহ হাফেজ।